الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى জিন্দা নবীজির কদমে যে সালামে পরে করিবে কবর হাশর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মহাপতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো মাখনার ভালোবাসায় জীবনের গোনাম ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ
এইরে কত সুন্দরী মদিনা, কিমিনে যাব জানি না, হৈরে কত সুন্দর মদিনা, কিমিনে যাব জানি না, হৈরে দয়া কর দয়ানাল্লাহ, দয়া কর নসিব কর মদিনা, চাইলে প্রাণ ভরে করো সাধনা, লাইলাহ ইল্লাল্লাহ, লাইলাহ ইল্লাল্লাহ, লাইলাহ ইল্লাল্লাহ, তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ, মোর নবী কে বনাইলা তুমি, মোর নবী কে বনাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লাইলাহ ইল্লাল্লাহ, লাইলাহ ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে জাহানিনি তো আগে হে, যতই যাবি নামিটি তোমার, যতই যাবি নামিটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে, করি নৌ গোদয়া করি না, তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে, রিহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেহেলা রে, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মজ্জেস মহতারাম, সম্মানিত উপস্থিতি, উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাবারা,
দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দা নিশি আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যিনি মাহফিলের আয়োজন করেছেন, আপনারা সকলে যার যার জায়গা থেকে সাহায্য করেছেন, সকলার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনার আমার প্রাণের নবীর দুনিয়ায় নূরানি শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন অলরেডি হয়ে গেছে, আমাদেরকে দুরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হয়তো খুব কাছাকাছি থেকে এসেছেন, আমি কিন্তু কুমিল্লা জেলা বাংলাদেশের একদম লাস্ট সীমানা থেকে, বর্ডার থেকে এসেছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি, আপনাদের কাছে কিছু কিছু কথা, আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু আপনারা, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আপনাদের যার যার সামনে জায়গা আছে আপনারা সামনে এসে বসুন, পিছনের দিক দিয়ে লোক আসতেছে, একটু পরে আমার কাছে মনে হচ্ছে আর জায়গা হবে না, এই জন্য আপনারা সবাই আমার কাছাকাছি এসে বসেন, বিশেষ করে মুরব্বীরা যারা, এই যে যারা দুরুদ জিকির ভালো করে পড়তে পারবেন, কথা বললে সাড়া দিতে পারবেন, আপনারা সবাই সামনের দিকে গিয়ে বসুন। যার যার সামনে যে খালি জায়গাগুলো, এই খালি জায়গাগুলো আপনারা সুন্দর করে ফিল আপ করে বসুন, পিছন দিয়ে যেন এ পাশ দিয়েও চলে আসেন, এ পাশ দিয়েও চলে আসেন, আপনারা এদিকে চলে আসেন, এ পাশে চলে আসেন, যারা যেভাবে আরামে বসতে পারেন সেভাবেই বসেন আরামে। সবাইকে বলছি, আপনাদের অসুবিধা যেন হয় এইরকম ভাবে নয়, আপনাদের আপনাদের আপনারা যেন রিল্যাক্স মোডে বসতে পারেন সেইভাবে। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে, আজকে দুনিয়ায় নূরানি শুভ আগমন উপলক্ষে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা নূরাম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে দোজাহান এই পৃথিবীর বুকে আগমন করেছে, বিলাদত মোবারক হয়েছে, সেইটাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা কি মাহফিল পেয়ে খুশি না বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কদমে আমার সালাম, আসসালামু আলাইকুম। কেন জানেন আপনারা যে খুশি হতে পেরেছেন? এটা তো এত বড় নিয়ামত, আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আল্লাহর হাবিবকে পেয়ে আল্লাহর হাবিবের আগমনে আপনার আমার পক্ষ থেকে আমরা খুশি হওয়া, এটা আপনার আমার পুঁজি করা যত সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম, এই মুরব্বীরা আপনারা একটু পিছনে যান, যান ওই যে ওপারে চলে যান, আপনারা মুরব্বীরা যান, আপনারা আপনারা যান যান, আপনারা সবাই যান যান, পিছনে গিয়ে বসেন যান, এটা একটা আদব। দেখছেন প্রেম দেখছেন? আসেন আসেন, ওকে ওকে, আসেন আপনার সামনে আসেন, ওনার কাছাকাছি আসেন আসেন। আরে ভাই আসতে ভয় পান কেন? মসজিদে মাদ্রাসায় হুজুরদের সামনে আগে এসে বসবেন, সবার আগে, যিনি সবার আগে আসে ওনার পুরস্কার, আর যিনি সবার পরে আসে ওনার পুরস্কার, দুটো আকাশ পাতাল পার্থক্য। আর আজকে তো এটা বিশেষ করে আজকে আপনাদের আমাদের জন্য সবার জন্য ডাবল নিয়ামত, এটা আল্লাহর ঘর, জান্নাতের বাগান বাইতুল্লাহ, এখানে আমরা আসতে পেরেছি এটা আমাদের খুশনসি। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি যখন আলোচনায় ঢুকবো তখন কিন্তু আমি এলোমেলো কোনো দিকে হাঁটাহাঁটি করবো না, কথাবার্তা বলবো না, আলোচনা যখন ঢুকবো আলোচনা আলোচনার মতোই করতে থাকবো, আপনারা সুন্দর করে মন দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, কারণ মনোযোগ দিয়ে যদি আপনারা কোনো কিছু শুনতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন, মানুষের আসল সত্তা কি বলতে পারবেন? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, কারণ দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, দেহের শুরু আছে, দেহের শেষ আছে, কিন্তু রূহ, আত্মা, সোল, এটাকে ইংলিশে সোল বলা হয়, এটা এমন একটা জিনিস এটার কিন্তু কোনো ক্ষয় বা বিনাশ নেই, এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আত্মাটাই রুহটা জাস্ট আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা ওয়ার্ডার, এইটুকু ছিল আলমে আরো হয় এখন আছে আপনার আমার মাঝে, আবার আরেকদিন চলে যাবে, সেদিন চলে যাবে, বর্জকি জীবন ফিউচার, কবর থেকে পুরো জীবন সেই জগতে চলে যাবে। তার মানে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ, আমার কথা বুঝতে হবে আপনাদেরকে, আত্মার যদি কোনো ক্ষয় বা বিনাশ না থাকে তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সব কিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে। আমরা যদি মনে করি মরে গেছি, আসলে এই মরণ সেই মরণ, আত্মার কিন্তু কোনো মরণ ক্ষয় নাই, কোনো বিনাশ নাই। আত্মা এমন একটা জিনিস এটা চির অমর। হ্যাঁ, তবে দিক দুইটা, নেগেটিভ এন্ড পজিটিভ, প্যারাডাইস জান্নাত, আরেকটার জন্য বরাদ্দ আছে হেল জাহান্নাম। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে এইরকম এক্সপিরিয়েন্স ম্যান যখন আলোচকদের সামনে থাকে তখন আলোচনা করার যেই মানসিকতাটা সেটা আরো বেশি বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? কথা সবাই মন দিয়ে শুনবেন, আমি কিন্তু আপনারা সবাই এখানে মুরব্বী, আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী, বাবার বড় ভাইয়ের বয়সী, আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন, তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার, কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য এসেছেন। তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের, আর এই এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আখেরাতের, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন, নুরানি করতে পারবেন, সেই বিষয়ের উপর আমি আজকে আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। আপনাদেরকে এই জন্য বলছি স্টপ ইউর মাউথ এভরি বডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। বলো হুজুর আপনাকে ভালো লাগে না, আমি বলবো আই সি, গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার গন্তব্যে চলে যান, আমি আপনাকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করব না। কথা ঠিক আছে তো আপনাদের? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ সম্মানিত উপস্থিতি, আমল করার আগে প্রেম শিখবেন। আমল করার আগে কি শিখবেন? আমল হলো খাবার, আমল হলো কি, আর প্রেম হলো লবণ। আমল হলো খাবার, বুঝে নেবেন, আমল কি খাবার, আর আর প্রেম হলো লবণ। এখন লবণ ছাড়া খাবার খেতে পারবেন? লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া চলে না, কারণ জিব্বা নামক এই গুস্তের টুকরা অনেক বেশি রাডার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন, টাচ করতে দেরি সে বুঝতে পারে এখানে কি, এটাকে বর্ডার ক্রসিং করার মতো উপযোগী কি না। যখন দেখে না, তার মানে টেস্টি হয় নাই, লবণ হয় নাই, সে খাবে না, এটা ফেলে দিবে। ঠিক তদ্রূপ একটা মানুষের আমলের দিকে নিজেকে অ্যাক্টিভ করার জন্য, নিজেকে এক্সপিরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ঈমান, আর ঈমানের আরেক নাম হলো প্রেম। ওমা কথা বলে না, ইমানের আরেক নাম কি প্রেম। আলালা ইমানান ইমানলা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ইমান নাই, তাহলে ইমানের আরেক নাম কি? ইমানের এক নাম কি? বিশ্বাস। সবকিছু মিলিয়েই ইমান। আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জন্য আমল, আমি মনে করব ইটস ভেরি নাথিং, এটা আপনার জন্য কিছুই নয়, কারণ প্রেমে পড়লেই তো। যেমন সৌদাগর ভাই আজকে আমাকে নীতি রিসিভ করার জন্য গেছে, ওই যে গোডাউন ব্রিজে ফোন তো আছে, এটা কিসের থেকে গেছে? উনি তো ওনার ছেলেদেরকে পাঠাইলে পারতো, পারতো না, কিন্তু উনি কেন গেছে? ভালোবাসার কারণে গেছে, প্রেমের কারণে গেছে। কথা বলেন, কথা বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষের আসল সত্তা কি? তার আত্মা। একটু বুঝে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব দিবে চুকিয়ে চুকিয়ে, সম্মানিত উপস্থিতি, ধরবেও হিসাবও চাইবে। কিন্তু হিসাব চাওয়ার পরে একটা রাস্তা তো বের হবে, দুটো তো আর হবে না। কথা বুঝেন, একটা হবে, দুটো তো আর হবে না, হয় জাহান্নাম নয় জান্নাত, দুটোর একটা হবে, দুটো কিন্তু হবে না। এখন সম্মানের উপস্থিতি, এখানে একটা জায়গা তো খুব দারুণ, আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি ফার্স্ট টাইমে, আজকে আমি মনে করছি আপনাদের কাছে এই কথাগুলো বলা প্রয়োজন। তার কারণ হচ্ছে আপনাদের একটু উইক, মানে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের,
এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি। আপনি আমি পৃথিবীতে যাই করছি, কেউ কিন্তু দেখছে না, কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকেই দূরে থাকি। আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায়, যায় না? ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে দিয়ে গেলে ভেঙে ফেললে কিন্তু আপনার আমার সকল ভালো হোক আর মন্দ হোক সবকিছু কিন্তু কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করা আছে, একটা নেগেটিভ একটা। কালামে হাকিম সূরা ইনফিতর 30 পারার মধ্যে বলেছেন, বলবো বলবো, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার! আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার! কোরআন শরীফ পড়া শুনলে কি আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হবে কি হবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমি আমরা সবাই আমরা কে কি করেছি বিগত দিনে সবকিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কি থাকবে? নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন না? আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে এসো, পরিপূর্ণতা অর্জন করে ফিউচারের দিকে পা দিও, তার আগে পা দিও না। কারণ হচ্ছে ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, না ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুম আনহাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তার মানে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও, আবার হিসাবও দিতে হবে, আবার ধরাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব। কি আমি আপনাদেরকে বলি, ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার ডিয়ার যারা হয়েছে, আমার প্রিয় যারা হয়েছে, তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আরে আরো জোরে, আপনাদের জন্য বিষয়টাকে একবার সহজ হয়ে গেল না? কথা বলে না, আল্লাহর প্রিয় কি আপনার আমার মাঝে নাই? আল্লাহর প্রিয় বলতে কাকে বুঝায়? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বুঝায়। আল্লাহ বলেছেন, তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। তাদের সাথে মিশতে পারলেই সাধারণ যারা মুসল্লি, আম পাবলিক যাদেরকে বলা হয়, আম জনতা যাদেরকে বলা হয়, তাদের জন্য সরল একটা পন্থা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি, তুমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাও। তাহলে আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ভিলিভার্স, কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও ভিলিভার্স, সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আপনার এই পৃথিবীতে যত হকের কথা, যত সত্য কথা বের হয়, একমাত্র আল্লাহ হক্কানি আলেম এবং হক্কান আল্লাহর ওলিদের জবান দিয়ে বের হয়, ঠিক কিনা বলেন? হক বলতে সঠিক, সাদিকিন, ট্রুথফুল ম্যান, ট্রুথফুল পিপল যারা আমাদের মাঝে আছে। আল্লাহ বলছেন, ওয়া উলিল আমাই মিনকুম, তোমাদের মধ্যকার, আমাদের মধ্যেই আছে তারা, যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, তোমরা তাদের সাথে কি হয়ে যাও, মিশে যাও। কারণ তুমি যখন তোমার মধ্যকার ওলিল আমর যারা তাদের অনুগত্য করবে, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, রাসূলের অনুগত্য হয়ে যাবে। রাসূলের অনুগত্য যখন হয়ে যাবে, তুমি অটোমেটিক্যালি আল্লাহর অনুগত্য করলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা কি একদম ক্লিয়ার বুঝেন, একবার স্পষ্ট বুঝেন? তো যদি বুঝেন তাহলে আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করে দেই। আপনার এলাকায় যখন কোনো সমস্যা হয়, তখন কিন্তু সমস্যার সমাধানের জন্য যান এলাকার নেতার কাছে, উনি স্মল, ছোট, ওনার কাছে গেলে কোনো সমাধান আসে না। উনি কি করবে, এটা সলিউশনের জন্য যাবে ওনার চেয়ে বিগ যিনি আছে, বড় যিনি আছে ওনার কাছে। কথা কি বুঝতে পারছেন? এরপর ওনার কাছেও কি হচ্ছে না, এটা সমাধান করার মতো কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না, তুমি যাবে তার সিনিয়র যিনি, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন।
এরপরও যদি সমাধান না হয় তাহলে সিফ জিনিস সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ওনার কাছে যাবে, তাই তো? সবচেয়ে বড় জিনিস এটা সিস্টেম না? ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান তাহলে মদিনাওয়ালার পাগল আলেম হতে হবে। কি হতে হবে বল বললে আপনি বলবেন? মদিনাওয়ালার পাগল আলেম বলতে যেতে হবে, কারণ নবীর সাথে যার সম্পর্ক নেই তার ইমানই নেই, আর যার ইমান নেই তার আমলের কোনো ভিত্তি আল্লাহর কাছে নেই। আপনি যত বড় স্কলার নিয়ে, আপনি যত বড় স্কলারশিপ নিয়ে আসেন না কেন, আপনি যত বড় স্কলার হন না কেন, আবার জেনারেল স্কলার হন আর এডুকেশন স্কলার হন যেটাই হন, কিন্তু আপনি যদি নবী চিনতে না পারেন যিনি ইসলামের নির্যাস, স্রষ্টা বলতেছেন হাদিসে কুদসিতে এসেছে লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যাতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই আলেমের সাথে আপনি যুক্ত থাকতে হবে যেই আলেমের নিবিড় এক প্রেমের বন্ধন আছে রাসূলের সাথে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে গিয়ে একটু ঘুরে গেছি, কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল হাবিব, আপনি বলে দেন। কি বলতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি জানিয়ে দেন গো, তারা যে রহমত পেয়েছে নেয়ামত পেয়েছে, তার মানে তারা বলতে আমরা, তোমরা যে আল্লাহর নেয়ামত পেয়েছো, রহমত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, এই রহমত পেয়ে তোমরা কি করো, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত বন্ধু ইনশিওর করে বলেছি, কোট করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে হুজুর রহমত বলতে কি বুঝাইছে, সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কর্নার থেকে সাউন্ড আসে না কেন? আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জবান দিছে, আমি দেখছি তো, রাগ করবেন না কিন্তু, একটা কথা সত্য কথা বলবো, একদম চিরন্তন সত্য কথা, রাগ করলেও তো কিছু করার নাই, কিও কারণ রাসূল তো বলছে হক কথা কইলে কিছু লোক রাগ হইব, আল হাক্কু মুরুন, হক কথা কইলে কিছু লোক রাগ হবে, একটু বেজার হবে, তারপর আল্লাহ বলেছে অকুলু কাওলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, রাগ হইলেও কিন্তু সত্য লুকানো যাবে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, সদাগর ভাইয়ের ঘরে না জানি কার ঘর, আমরা যেখানে বাড়ি এখানে সদাগর ভাইয়ের ক্ষেত্রে হোক বা আপনার বাড়িতে হোক, যেখানে যে খাবারের ক্ষেত্রে এমন ভাবেই খেতে হয় না হয় কিন্তু খাবারটা পরিপূর্ণ হয়, আসলে তো মূলত আপনাকে মুখটা জবানটা পেট ভরে খাওয়ার জন্য তো দেয় নাই, রাস্তার সামনে দোকানে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে প্রাণ খোলে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি, বল হুজুর কেন দিয়েছে জবানটা? আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে এই জন্য, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম, ও মা জোরে জোরে সুবহানাল্লাহ বলেন না, তার মানে তুমি আল্লাহর জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির, তাহলে আপনি আল্লাহর স্মরণ করেন তাহলে আল্লাহ আপনাকে স্মরণ, তাহলে কি করার জন্য জবান দিছে? জিকির করার জন্য, ইউ রাইট, জিকির করার জন্য, কিসের জন্য? জিকির করার জন্য। এখন জিকিরের সমাধান দিয়েছেন রাসূল হাদিস শরীফে, জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, কালব দিয়েও করা যায়, এই দুটো মিলে যে জিকিরটা করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির, সুবহানাল্লাহ বলেন না? তবে কন্ডিশন, এখন যদি বলেন হুজুর আমি তো বসে আছি কোনো সমস্যা নাই, কোন ধরনের কোন সমস্যা নেই, একেবারে আপনি টেনশন ফ্রি থাকেন, কারণ ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, তারপরও জিকির বন্ধ করা যাবে না। এই জন্য আমি যখন বলবো আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন, কারণ সুবহানাল্লাহ আল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সৎ কাজের আদেশ দেওয়া জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটা জিকির, নামাজ পড়তে এসেছেন এটাও জিকির, হজ করতে গিয়েছেন সেটাও জিকির, হজ করতে যেটা গিয়েছেন এটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, আর এখানে এসেছেন এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি তো আর সারা রাতের জন্য আসিনি, অনেক দূর থেকে এসছি, অন্তরে প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের কাছে সবগুলো বলবো, বলার জন্য এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে শেখানোর জন্য। এখন আপনারা যদি শিখতে না পারেন তাহলে তো এপারও যাবে ওপারও যাবে, শিখার কিন্তু কোনো বয়স
শিখার কোনো বয়স নেই, আপনি ধোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যত বেশি শিখবেন ততই আপনার কাছ থেকে আলো ছড়াবে। কি ছড়াবে? আলো ছড়াবে। এটা হলো সবচেয়ে বড় মজার কথা। আমার কথা বুঝতে পারেন সম্মানিত উপস্থিতি? যেটা আমি বলতে চেয়েছিলাম আবার ঘুরে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা কি করো, আল্লাহ যে রহমত পাঠিয়েছে সেই রহমত পেয়ে তোমরা কি করো, আনন্দ করো, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গোলাপ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। একটা মানুষের পুঁজি থাকে অনেক অনেক বেশি পুঁজি থাকে, ওই পুঁজি করা সম্পদ চাইতেও বন্ধ দামি। আমার নবীর আগমনে খুশি হওয়া। আমি আপনাদেরকে বন্ধু একটা দলিল দেই, দলিলটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিল, বিলাদত মোবারক যখন হলো, উনি উপস্থিত সবাইকে নিয়ে নবীর আগমনের মহসে জানিয়ে কথা বলছে, নবীজির মিলাদ নিয়ে বন্ধ কথা বলছে। তৎকালীন সময়ে আপনার আমার প্রাণের নবী ওই কদম মোবারক দিয়ে দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন, আসার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে নবীর মিলাদের আলোচনা করছে। এই আলোচনা দৃশ্য দেখি আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন কল্লাতুল কুম শাফাতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস গো তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। তাহলে এই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? আরে জোর বলেন খুশি হওয়ার দরকার না বেজার হওয়া দরকার? বেশি বেশি করে খুশি হওয়া দরকার। বন্ধুরে আমার আমার দিকে তাকান, আপনারা সবার ওয়াজ মুখস্থ আছে, আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আমার নবী যে পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দেবে, মা আমেনা, ও বন্ধু কিছুক্ষণ পরে মা আমেনা, আপনার আমার প্রাণের নবীজিকে প্রসব করবে। আল্লাহর হাবিব আসার আগে আগে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী বন্ধু শীষ নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমেরারে ঘরে চলে এসেছে। আপনারা ওদিকে কোথায় তাকান, ওয়াজ তো করতেছে আমি, উনি গেছে একটা কথা বলার জন্য, ওনারটা উনি করক, আপনারা এদিকে তাকান। আমাদের দেশে অনেক মানুষ মিলাদুন নবীর দিন সিরাতুন নবী করে, করে কি করে না? আমি আপনাদেরকে মিলাদ এবং সিরাতের বিস্তারিত ব্যাখ্যা করে যাব, আপনাদের কাছে থাকবেন তো? আরো জোরে বলেন থাকবেন তো? আমি আপনাদেরকে বলি পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন শুনেছেন যে মানুষ মারা গেলে আবার ফিরে আসে, দেখছেননি? এই খবর আমরা কেউ শুনিনি, মানুষ মারা গেলে আর বন্ধু ফিরে আসে না। আমি আপনাদেরকে বলে দেই আপনারা আমার প্রাণের নবী যখন আগমন করবে, ওই আগমনের খুশিতে মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে ওই শীষ নবীর মাতা মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছে, আর আমরা নবীজির আগমনে সবাই খুশি হয়ে যদি জুলুস করার জন্য রাস্তায় বের হই, তখন আমাদের শ্রেণীর মানুষ আমাকে আঙ্গুল তুলবেন? এর আগে আঙ্গুল তোলার কোন অধিকার আপনারা নাই। হাওয়া যদি আমার আপনার প্রাণের নবী আসবে সেই খুশিতে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াডারে জান্নাত ছেড়ে যদি বন্ধু মা আমেনার ওই অন্ধকার নিবৃত জীর্ণ কুটিরে আসতে পারে, তাহলে আপনি আমি রাস্তায় বের হলে দোষ তো নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু আপনারা জানেন না, ঈসা নবী যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, মা মরিয়মের দিকে তাকাই আল্লাহর কুদরতি ভাবে জিব্রাইল এসে একটা ফু দিয়েছিলেন, ওই ফু মা আমেনা মা মরিয়মের স্তনে গিয়ে বন্ধু স্থানান্তরিত হলো, ওই ফু থেকে ঈসা নবী পৃথিবীতে আসলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণ, কারণ আমি চলে যাওয়ার পরে যে নবীটা আসবে এই নবীটা কুলকায়নাতের নবী, আমি ঈসারও নবী, ওই নবী না আসলে কোনো কিছুই আসতো না, আমি ঈসা যদিও নবী হয়েছি কিন্তু ওই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই রে, আমি চলে গেলে ওই নবীটা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে। ঈসা নবী ওয়াজ করতেছেন এমনি ভাবে, ও বন্ধু ইঞ্জিল কিতাব খুলে দেখলে সেই তথ্য পাওয়া যাবে, আর ঈসা নবীর মা মারিয়ম উনিও ওই হাওয়ার মতো জান্নাত ছেড়ে আপনার আমার প্রাণের নবীর আগমনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
জিন্দাবাদ জিন্দাবাদ। এবার বন্ধু হযরত ইসমাইল আলাইহিসসালামের নাম আপনারা শুনেছেন ঠিক কিনা বলেন? যে ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে পায়ের গুনানি লাগাতে জমজম সৃষ্টি হয়েছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন। এখন হাজী সাহেবরা ওই বন্ধু পবিত্র মদিনা যাওয়ার পরে জমজমের মক্কায় পবিত্র মক্কায় জমজমের পানি খাওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দেয় ঠিক কিনা বলেন? ওই জলে এমন একজন নবী ওই ইসমাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে বলেছেন, ও বন্ধু ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা ওই জান্নাতের বন্ধু মা আমিনার ঘরে চলে এসেছে, জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, পবিত্র কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে লাগাবে, ওই পৃথিবীর মাটির পবিত্রতা বৃদ্ধি পাবে, ওই পৃথিবীর মাটি মসজিদ রূপে রূপান্তরিত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে অবস্থায় থাকেন পবিত্র অবস্থায় থেকে যদি আপনি যেখানে নামাজ পড়েন পাহাড়ের চূড়ায় পড়েন আর সমুদ্রে পড়েন দরিয়ায় পড়েন যেখানেই পড়েন, বন্ধু যদি অপবিত্র তো কোনো জায়গা নাই থাকে, আপনি যেখানে নামাজ পড়েন সেখানেই আপনার নামাজ কবুল হয়ে যায়। এটা বন্ধু অন্য কোন নবীর জামানায় ছিল না রে বন্ধু, একমাত্র আপনার আমার নবী সরকারে মদিনা ওই নবীজির পবিত্র কদম মোবারক এই পৃথিবীর জমিনে লাগতে দেরি, ওই পৃথিবীর মাটিটা বন্ধু মসজিদ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, ওই মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল। ও বন্ধু হাদিসের রাবি তিনি বলেছেন, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সেদিন আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আকাশের সবগুলো তালা যেন আমার উপর এসে পড়বে, এত কাছাকাছি এসেছিল জমিনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির আগমনে আসমানের তারা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, মা হাজেরা যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা মারিয়াম যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা হাওয়া যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা আমিনার ওই নিবৃত জনে কুটিরে, আমি আপনি বন্ধু নবীর আগমনে কি একটু খুশি হতে পারি না? আমি যদি বলি বন্ধু কোরআনে হাদিসে দলিল রয়েছে, রেফারেন্স রয়েছে, আমি দলিল চাই না, কোনো রেফারেন্স চাই না, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমার গুরু আমার উস্তাদ আমার শিক্ষক আমার আকা আমার মদিনার কামলেওয়ালা, আমি তো তার আগমনে একটু আনন্দ তো হতেই পারি, কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে মানুষ কত রকমের কাজ করে যেটা শরীয়ত সম্মত নয়। যারা নবীজির মিলাদের নবী পালন করলে বেদাত বলে ফতোয়া দেয়, আমি বন্ধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধু পৃথিবীর বুকে কত নোংরামি হয়, কত উৎসব করা হয়, এটার মধ্যে কত হারাম জিনিস যুক্ত হয়, তোমরা কোনোদিন দুঃসাহসী ভূমিকা নিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করো না। নবীজির ক্ষেত্রে শুধু তোমরা ফতোয়া খোঁজো, এতে বোঝা যায় নবীর প্রেমিক হতে পারোনি, তবে নবীর 100% দুশ্মন হতে পেরেছ। কথা বলেন না কেন? নবীর দুশ্মন হলে লাভ হবে? এই পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা, সন্তান এসে বন্ধু ওয়া ওয়া বলে কান্দে, সন্তান আসার পরে ওই দাই মা অথবা ডক্টর বন্ধু নাভিটা কাটে, অনেক দিন পরে সন্তানের শরীরে কত ধরনের নাপাকি থাকে। একটা নবজাত শিশু যখন পৃথিবীর বুকে আসে, মানুষ কিন্তু এই বাচ্চাটাকে ধরার পরে গোসল ছাড়া তার নিজের ঘরে যায় না, কিন্তু আমার নবী আপনার নবী অন্য শিশুদের মতো ছোট্ট হয়ে পৃথিবীর বুকে আগমন করেছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই দিন নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে নবীজির নূরানি আগমন মোবারক হয়েছে, ওইটা ছিল নবীজির পৃথিবীতে আসা, সেই দিনে নবীজির জন্ম হয়নি। নবীজির জন্মের খবর একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না। আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বলে হুজুর আপনি এটা ইনসিওর করলেন কিভাবে? আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা, কি বলেছেন?
আল্লাহ বলেছেন আরসালনাকা, আরসালনাকা মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে ও মানুষ, ও মুমিনেরা, এই রাঙ্গুনিয়া শিলকের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বন্ধুদের আমি আপনাকে মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। পিছনের ব্যাখ্যা করতে চাই না, এখানে আল্লাহ আরসালনাকে বলেছে, বলেছে কিনা কথা বলেন, বলেছে কিনা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন পৃথিবীতে আগমন হয়েছে। সৃষ্টি সম্পর্কে যদি আমি আপনাদেরকে তথ্য দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আপনারা আমার প্রাণের নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, ও ভাই জিব্রাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার বয়স কত? আমি এটা বলতে পারি না, তবে আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো। বলো বলো জিব্রাইল, জলদি করে বলে দাও গো। এবার জিব্রাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা উঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন এটা অস্ত যাইত, ডুবে যাইত, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী যেই ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমি নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই যে তারা তুমি উদিত অবস্থায় দেখেছিলে 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছো 70,000 বছর, এটা তুমি বলেছো তোমার জীবনে 72,000 বার দেখেছো, ওই তারকাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবীর আগমনে খুশি হতে পারি কি পারি না? আরে জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহর কোরআনে আসেনি ফালিয়া ফরাহু, আসেনি আনন্দ উৎসব করতে বলছে কে? আল্লাহ কয়, আমি আমার হাবিবকে পাঠাইছি সৃষ্টিরে, তোমরা তো জানো না, আমি যখন সর্বপ্রথম আত্মারি মিটিং বসলাম, আমি রুহের জগতে আলমে আরো হয় সর্বপ্রথম মিটিং দেখেছিলাম, বিশাল একটা মিটিং আমার আল্লাহ দেখেছিলেন সকল আত্মাদেরকে নিয়ে। সেই আত্মার মিটিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী বলেছিলেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন, আগে নবীজির এসেছে দুইটা কদম মোবারক, আমরা কে দিচ্ছি ওয়া ওয়া বলে, আর নবীজি বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ মনিব মনিব, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও, আমি আমার উম্মতগুলোকে আমার আওতায় দেখতে চাই। আল্লাহ হাবিবের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহর হাবিব সেই পৃথিবীর বুকে সেজদা করলেন। আমার নবীজির পবিত্র নাভি মোবারক কাটা ছিল, এটা পৃথিবীর কোন খলিফা কাটেনি। আমার নবীজি খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। আমার নবীজি কি এই নুরানি পবিত্র দেহের মধ্যে বন্ধু কেউ বিন্দু খুর লাগাই নাই? সুবহানাল্লাহ বলেন না? শুধু খুর নয়, নবীজি যখন পৃথিবীতে আসলেন, নবীজির ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি নূর নবীজি পৃথিবীর বুকে আসার পরে দেখতে যেতে চেয়েছিলাম, মামেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে এসেছে না মেয়ে এসেছে দেখার জন্য যখন গেলাম, আমি প্রাণের নবী, ছোট্ট শিশু নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মানিরা নবী, নূরান মুবিন নবী। ও বন্ধু বললেন সুফিয়া রাদিয়াল্লাহু, তিনি বললেন, আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজির কাছে যাওয়ার আগে আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নুরির চাদর কোত্থেকে গায়েবিভাবে আসলো আমি জানি না, আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে, শুধু আমি সুফিয়া নয় পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পাইনি। আমরা সেই নবীর উম্মত, এই নবীজি এসেছে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? নবীজি এসেছে আমরা খুশি কত দিক দিয়ে হব? একদিকে নবী আমাদের সাফায়াতের কান্দারি, আরেকদিকে তিনি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আপনারা তো জানেন না 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে, কয়জন? 8 জন। আঙ্গুল তুলে দেখান, 8 জন।
মুখস্থ করে যান আজকে, এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো প্র্যাকটিক্যাল আঙ্গুল তুলে দেখান, এগুলো সাক্ষী হয়ে থাকবে। আপনারা কি মনে করছেন শুধু আমি দেখি? আজকে আপনারা এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আল্লাহ জিগায় বান্দা তোমরা জমিনে এত এত আনন্দ উল্লাসের সাথে কেন নেমে গেলা? ফেরেশতারা তখনই আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাদের জিকিরের এই প্রেমময় ধ্বনি শুনে আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে মারহাবা, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা পৃথিবীর বুকে চলে আসলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পুরান ওয়াজ মনে করিয়ে দিবে, আমি যখন আমার এই বান্দাগুলোকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি যখন বলেছিলাম ইন্নি জাঈলুন ফিল আরদি খালিফা, আল্লাহ বলেছিলেন আল্লাহ প্রতিটি সৃষ্টি করবে খলিফা বানাবে, তখন বন্ধু সকল ফেরেশতারা আপত্তি করেছিলেন, না না তারা মারামারি করবে, খুনোখুনি করবে, যুদ্ধ করবে, প্রতিকূলতা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনারা অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তো যতই আলোচনা করছি ততই আমার ভালো লাগতেছে, মানে আমার মনে হয় স্পিড আরো বাড়ছে, কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে যে মানে ধীরে ধীরে মনে হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়ার মতো, এরকম হলে তো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেছিলেন ইন্নি ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে সকল বান্দা আমি আল্লাহ, কোরআন এবং হাদিসের আমি এবং আমার হাবিবের বিরোধিতা করবে না, এই বিরোধীদের মধ্যে আমি এবং আমার হাবিবের প্রেমিক থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের উপস্থিতি এটাই বোঝায় আপনারা আল্লাহ রাসূলের প্রেমিক, কারণ আল্লাহ বলেছে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আর হাবিব এসেছি বিদায় বন্ধু, কোরআন এসেছে, কোরআন এসেছে বিদায়, আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, বিজ্ঞান এসেছে বলে আজকে এই রাঙ্গুনিয়ার মতো জায়গা থেকে কুমিল্লার শেষ বর্ডার থেকে আমাকে পেয়েছেন, নয় তো খোঁজ মিলত কোনোভাবেই মিলত, প্রযুক্তির মাধ্যমে খুঁজে পেয়ে গেছেন, পৃথিবী হাতের মুঠোয় এসে গেছে, এটা মাত্র একমাত্র নবীর কারণে। আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ আটজন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন, একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, আরেকজন হলো নূহু নাজিউল্লাহ, নূহু ওয়াজ সেভড বাই আল্লাহ, নূহু নাজিউল্লাহ, আরেকজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, আরেকজন হলো বন্ধু দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যীশু স্পিরিট, যীশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ, আরেকজন হলো বন্ধু হাবিবুল্লাহ, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে গভীর মজা সমুদ্রের দিকে নিয়ে যাব, এখানে যতই যাবেন মুখটা আপনার কত কাছে আসবে, তার মধ্যে দুইটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটার মধ্যে অংশটার মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে আছে 12টা হরফ, লা ইলাহা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো মিলে 12 12 কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলে বন্ধু ও আমার বান্দারা সেই নবী আসতে খুশি হব না বেজার হব? সিম্পল বিষয় বন্ধু, কালেমার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কথাই দুটো, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আপনি একটু চোখ মেলে হৃদয়ের চক্ষু খুলে আপনি একটু তাকিয়ে দেখেন আপনার জীবনে দুনিয়া এবং আখেরাতে ইহকালে পরকালে আপনি যেখানেই যাবেন দুইটা দিক কয়টা বন্ধু? আগে আপনি আপনার বডির দিকে দেখান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? একটা না মনু, হ্যাঁ এতক্ষণ ঘুম ভাঙছে, জিহ্বাও দুইটা, ডাবল সিঙ্গেল নয়। এই যে আমার দিকে তাকান, এটা এটা হচ্ছে বাট পার, এক নাম্বার টাউট, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারের টাকা হোক, বাটপারের টাকা হোক, বাবুর্সি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রস করতে করতে দূর পর্যন্ত আসে, কথা কয় না? এই যে খাবার আপনার সবকিছু ইজি হওয়ার পিছনে একটা জিনিস, এটা হলো আপনার জবান, জবান না থাকলে পৃথিবী আপনার জন্য ইজি হতো না। এই পৃথিবী ইজি হওয়ার পিছনে একটা জিনিস আছে, সেটা হলো ছোট্ট জিব্বা, এটাকে বলা হয় আলা জিব্বা,
জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, দুটি জিহ্বা, দুটি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশাহ ফকির, দুর্বল সবল, তেগে বগে, জলে স্থলে, জান্নাতে জাহান্নামে, ইহকালে পরকালে, আসমান জমিন, জল স্থল, লম্বা খাটো, ছোট বড়, কালা চিক, কালা সাদা, মোটা চিকন, ধনী গরীব, শিক্ষিত শিক্ষিত, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা খুঁজে পাওয়া যায়। আপনি প্রশ্ন করেন, আপনার বিবেক কেন দুটো হলো, তিনটা কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তর জানিয়ে দেবে, কেন বোঝো না? প্রেম করে দেখো আমার হাবিবের সাথে রে, অটোমেটিকলি তোমার সামনে চলে আসবে। তার মানে আমি হলাম তাওহীদ, আর আমার হাবিব হলো রিসালাত, এটা চিরস্থায়ী উপাধি দিয়েছি। ও বন্ধু, হুর গেলমানের কপালে সিনাই বন্ধু এই কালেমা খচিত, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই কালেমা, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় বন্ধু সেই কালেমা, জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে সেই কালেমা। ওই কালেমার জন্য ইমাম হুসাইন 61 হিজরিতে শাহাদাত বরণ করলো। এই কালেমার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিক তৈরি করেছে। আমি আপনাদের সামনে রহস্য উদ্ঘাটন করছি, প্রেমের রহস্য। ভালো লাগে আপনাদের কাছে? কার কার কাছে ভালো লাগে? দুই হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে, বাঁকা করে না, একদম স্ট্রংলি সোজা করে হাত নামান। যদি ভালো লাগে আপনাদেরকে, ভালো লাগার প্রেমের আর একটা গল্প আমি আপনাদেরকে শোনাই বন্ধু। এত বর্ণনীয়, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। আপনি কোন দিক দিয়ে যোগ বিয়োগ করবেন? আপনি যোগ হবে, শুধু বিয়োগ হবে না বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক লিখতে চারটা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নকতা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে চারটা লাগে, মিম হা মিম দাল, এই চারটার উপরে নিচেও কোনো নকতা নেই। চারে চারে মিল হলো আট। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার বান্দা প্রেমের দৃষ্টি নিয়ে, প্রেম ভরারই দুই নিয়ে, তুমি একটু গবেষণা করো, একটা অবজারভেশন করো, আর গবেষণা ইনস্টিটিউট তোমার হৃদয় রাজ্যটাকে তুমি বানাও, বানিয়ে দেখো। আমি আল্লাহর নামের মধ্যে খুঁজে পাবে তুমি চারটা হরফ, আমার হাবিবের নামের মধ্যে আছে চারটা হরফ, আল্লাহ এবং মোহাম্মদ, এই চারে চারে মিলে হলো আট। আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম আটটা জান্নাত। জান্নাত কয়টা? আরো জোরে বলেন, আটটা জান্নাত বরাদ্দ করে দিলাম। তুমি এখান থেকে যেমনি মনে চায় তেমনি, তুমি তোমার কর্ম দ্বারা, তুমি তোমার যোগ্যতা দ্বারা, তুমি তোমার অভিজ্ঞতা দ্বারা, আটটা থেকে যেই কোনো একটা বেছে নাও, তুমি ধন্য হয়ে যাবে। আর আটটা থেকে যেই কোনো একটা যদি তুমি বেছে নিতে না পারো, তাহলে তোমার মতো নগণ্য আর কেউ হবে না। তাহলে এই নবীর আগমনে আপনি আমি খুশি হব না বেজার হব? আরো জোরে বলেন। আজকে দেখলাম গরু জবাই হয়েছে, মহিষ জবাই হয়েছে, মনে হয় যেন আজকে শিলকবাসীর জন্য এক আনন্দ মেলা, প্রেমের বাগান, মনে হয় যেন এক ঈদ। আসলেই তো এটা শ্রেষ্ঠ ঈদ, কথা কয় না কেন? এখন ঈদ মিলাদুন্নবী কইলে অনেকের মাথা হট হয়ে যায়। যারা ঈদ আসলো কোত্থেকে তোমরা বোঝো না। ঈদের মিনিং হলো বন্ধু, ঈদের মানি হলো, ঈদ মানি হলো খুশি, ঈদ মানি হলো আনন্দ, ঈদ মানি হলো ফিরে আসা, ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা, ঈদ মানি হলো একত্রিত হওয়া, ঈদ মানি হলো ভাগাভাগি করে নেওয়া, ঠিক কিনা বলেন? আপনারা কি আজকে একত্রিত হয়েছেন কিনা? আলোচকদের আলোচনা শুনবেন, এখান থেকে একজন থেকে প্রেম আপনারা নিয়ে যাবেন, সবাই হৃদয় করে ভাগাভাগি করে। বন্ধুরে আমার, আজকে আপনারা আলোক সজ্জা করেছেন, আজকে আপনারা তাবারুকের আয়োজন করেছেন, বিশাল বন্ধু, গরু জবাই করেছেন, মহিষ জবাই করেছেন, একটাও বিফলে যাবে না। আল্লাহ এই জান্নাতের বাগানকে কসম করে বলে গেলাম, সাক্ষী রেখে বলে গেলাম আল্লাহর কসম বন্ধু, এটা কখনোই বিফলে যাবে না। আমার দিকে তাকান, ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মাত্র একটি দেরহাম খরচ করো, এই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, আবু বকর কি দামি না কম দামি? আবু বকরের জবানের দাম আছে না নাই? আবু বকর কেমন সাহাবি শুনবেননি একটু বলবো? ছোট্ট করে দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। তাবুক যুদ্ধের পূর্বে আমানুই বললেন,
গভীর খেয়াল করে শুনবেন তাদের জবানের পাওয়ার, তাদের কর্ম কেমন ছিল, তাদের প্রেম কত হৃদয় ভরা ছিল, আমার নবীর ওয়াডারের প্রতি তারা নিবেদিত প্রাণ কতটা গভীরভাবে ছিল। বন্ধু, আমরা হিংসা করতে জানি, হিংসার ক্ষেত্রে কম্পিটিশন করতে জানি, কিন্তু প্রেম করতে কম্পিটিশন করি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অন্যের সমালোচনা করতে চাই, আমরা আমাদের সমালোচনা করতে পারি না। মনে রাখবেন, মুমিন কখনো অন্যের সমালোচনা করে না, অল টাইম নিজের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। বন্ধু আমার দিকে তাকান, আমি লাইন ক্রস করতে চাই না, ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা জায়গা থেকে আমি ফাইন্ড আউট করব, ছোট্ট ছোট্ট করে টপিকস আমি আপনাদেরকে উপহার দিব। আবু বকরের জীবনী, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, তোমরা দিনের জন্য খরচ করো, দান করো, যুদ্ধের জন্য তোমরা দিনের জন্য দান করো। এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন কোনো কর্ম দ্বারা আবু বকরকে হারাতে পারিনি। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব দিক দিয়ে অগ্রগামী। আজ আমার কাছে দৌলত আছে, আমার কাছে আজকে দৌলত আছে, আমি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দান করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দেব। যেমন কথা তেমন কাজ। ওমর যখন আমার নবীজির কাছে আসলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কে রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছি, আর আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আমি নবী জানতে চাই, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু দৌলত ছিল আমি সবটুকু নিয়ে এসেছি আপনার জন্য, আর ফ্যামিলির জন্য রেখেছি যে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এবার হযরত ওমর দেখে দেখে বলছে, আহারে, আমার মনে হয় আর জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারিয়ে সামনে যেতে পারবো না। তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন? নবীজির কথার কত দাম দেখতে পাইছেননি? বন্ধুরে, আমার আমার দিকে তাকান, আমার আবু বকর কত নবীর প্রেমিক ছিলেন, আমি নিজে দেখেছি। বন্ধু, আবু বকরকে সঙ্গে নিয়ে কত সুন্দর করে আপন করে আমার নবী ওই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা নামক ওই জান্নাতে শুয়ে আছে রে। তাদের নসিব কত খুশ নসিব, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আসেন, আমার নবীজি একদিন, এটা আরেকটা হাদিস, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি একদিন উপস্থিত সবার মধ্যে জিজ্ঞেস করলেন, আজকে কে আছে তোমরা রোজা রেখেছ? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। এরপরে আমার নবী আবার ডাক দিয়ে বললেন, আজকে তোমাদের মধ্যে কে আছো রে? আজকে জানা যায় অংশগ্রহণ করেছো। এবার আবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি, খেয়াল করবেন এখানে কিন্তু আরো আছে সাহাবীরা, কেউ কিন্তু হাত উঠায় নাই। এবার আমার নবীজি যখন দুই দুইবার প্রশ্ন করলেন, আবু বকর হাত উঠালেন। এবার আবু বকরকে প্রশ্ন, আবার নবীজি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? আবার আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো। চতুর্থবার আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আপনাদের জন্য একদিকে আমি প্রেম আপনাদেরকে শিখাচ্ছি, কি একদিকে আমি আমি একদিকে আপনাদেরকে প্রেম শিখাচ্ছি, আর একদিকে বন্ধু এখানে দুইটা জিনিস একবার স্পষ্ট, এখানে তিনটা জিনিস ফুটে উঠেছে। একটা হলো প্রেম, আরেকটা হলো, আপনারা খেয়াল করবেন, আরেকটা বিষয় হলো বন্ধু, ওই যে আবু বকর নিজে বলেছে, আমার নবীর আগমনে মিলাদুন নবীতে কেউ যদি একটি টাকা খরচ করতে পারো, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকব। আর আরেক দিকে ওই যে চারটা, আমি রোজা রেখেছি, যারা যারা নামাজ পড়েছি, মিসকিনকে খাবার খাইয়েছি, অসুস্থ লোকের সেবা করেছি, এই চারটা নিয়ে যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে অনেক দূর আমাকে যেতে হবে, সেদিকে যাব না। এই চারটা, এই চারটাই হলো মূলত সিরাত। কথা কি বুঝে আসতিনি? এই বাকি চারটা কি? সিরাত, নবীজির আগমনে খুশি হওয়া, নবীজির আশা নিয়ে আলোপ আলোচনা করা, মিলাদ। আমি সিরাত নিয়ে আর একটু করে বিস্তারিত ব্যাখ্যা করব, তার আগে আমি মিলাদ
মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জিন্দা মানে বুঝেননি, একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে তাকে ওষুধ খাওয়াইলে কিন্তু শারীরিক অসুস্থতা ভালো হয়, যদি মানসিক রোগী হয় তাহলে আল্লাহর ওলিদের কাছে গেলে, সাধকদের কাছে গেলে রুহের খোরাক মিলে ভালো হয়, ঠিক কিনা বলেন? জিন্দা হয় আপনার প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের ট্রিটমেন্ট করতে হয়, দেহকে জিন্দা রাখার জন্য দুনিয়ার কাজ আর রুহুকে জিন্দা রাখার জন্য রুহানিয়াদের কাজ। কথা কি বোঝেন আমার বন্ধুরি? আমার ইসলামকে জিন্দা, আজকে যদি মিলাদুন্নবী না হতো আপনারা কি এখানে আসতেন? এত কথা কি শুনতেন? আজকে আপনারা শুনেছেন, আপনারা সন্তানকে কেউ নিয়ে এসেছেন, কোন দাদা তার নাতিকে নিয়ে এসেছে, এইভাবে যুগের পর যুগ যুগের পর যুগ এমনি করে করে মিলাদুন্নবী বেঁচে থাকবে, মানুষের কাছে যুগে যুগে ইসলামটার প্রচার প্রসার হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবি জানেন? হযরতে ওমর আমার নবীর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করে নাই, কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করে নাই, বাবার দেহ থেকে কল্লা নামিয়ে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি আমার হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন্নবী পালন করলো, মিলাদুন্নবীতে একটি দেরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি আমি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখিনি, কিন্তু নবীজির মিলাদে খুশি হয়ে আমরা যখন বন্ধু একটু যার যার তৌফিক অনুযায়ী একটু দান করব, এটার বিনিময় বদর এবং হুনাইনের যুদ্ধের সমান সওয়াব আমরা পেয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি আপনারা? ইসলামের চতুর্থ খলিফা যিনি হলেন মা খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনীর হাজবেন্ড, স্বামী, ঠিক কিনা বলেন? ইমাম হাসান হুসাইন, ওই বন্ধু আমাদের কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা দুইজন, ওনাদের বাবা। আমার নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা, আমার নবীজি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তাহলে আলীর দাম আছে না নাই? আলীর দাম আছে নি? আলী কেমন সাহাবি জানেন? আমার নবীজির কলিজার টুকরা মা খাতুনে জান্নাতের প্রাণের স্বামী আমার আলী বলতেছে, আমি মক্কা একদিন আমার নবীজির সঙ্গে বের হলাম হাঁটার জন্য। আমি আপনার মর্যাদা বোঝার জন্য বলছি, আপনারা তো সাধারণ মানুষ, দুই চারজন হয়তো বা আমার যে কোরআন হাদিসের ভাষাগুলো বুঝবেন, একেবারে লোকাল ভাষা একেবারে নর্মাল ভাষায় না বললে সাধারণ অতি সাধারণ মানুষ বুঝবে না। আলী আমার নবীর কত প্রিয়, নবীর কত কাছে ছিলেন। একদিন আমার নবীর সফর সঙ্গী হলেন মক্কার আকাবাকা মেটুপথে, যখন আমার আপনার পানির নবীর সঙ্গে হাঁটতেছেন, হযরতে আলী তিনি বললেন আমি যখন নবীজির সফর সঙ্গী হলাম আমি দেখতে পেয়েছি, আমার নিজ কানে আমি শুনতে পেয়েছি, গাছপালা তরুলতা পাথর আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী হযরতে আলী এমন একজন সাহাবি বন্ধু, হিজরতের রাত্রিতে যখন আমার নবী বের হয়ে যাচ্ছে, হযরতে আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও বিছানা মোবারকে শুয়ে রইলেন, এ মাথার কাছে জিব্রাইল আলাইহিসসালাম, আর পায়ের কাছে হযরত জিব্রাইল, মাথার কাছে হযরত মিকাইল আলাইহিসসালাম। হযরত আলীর পায়ে কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, রে আলী তোমার চেয়ে দামি, তোমার চেয়ে সম্মানী, তোমার চেয়ে রেসপেক্টেবল পার্সোনাল কে আছে রে? আজকে তোমাকে নিয়ে পুরো আসমান জুড়ে প্রশংসার ঝড়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তিনি জানিয়ে দিয়েছেন ঈদে মিলাদুন্নবীকে যারা উচ্চ মর্যাদা দান করলো, উচ্চ মর্যাদার সাথে পালন করলো, আপনি প্রাণ খুলে খুশি পৃথিবীর সব কাজে হন আমি বলবো না, তবে সব কাজের চাইতে বেশি খুশি হবেন আমার নবীর আগমনে, কারণ আমার নবী যদি না আসতো আপনি আমি কিছুই আসতাম না, ঠিক কিনা বলেন? আসতাম, আরো জোরে বলেন আসতাম। নবী যদি না আসতো আসতাম না, আমি এদিকে পরে আসছি। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর বিলাদত, আপনার আমার প্রাণের নবীর নৌরানি শুভ আগমন নিয়ে হযরত আলী বক্তব্য দিয়েছেন, যে ব্যক্তি মিলাদুন্নবীতে একটি দেরহাম খরচ করলো, উচ্চ মর্যাদার সাথে মিলাদুন্নবী পালন করলো, তার মৃত্যু হবে ইমানের সাথে এবং কাল হাশরের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত গড়লেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত গড়লেন ও জালা আজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইয়া নাম রাখেন হিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জান্নাতি খাবার খাইতে চান না? সবাই সবাই চান জান্নাতে যে খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রাখছে মুমিনের জন্য, এই খাবারটা খেতে চান না? চান। তাহলে দুই ভাবে, জীবিত থাকলে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার, সুবহানাল্লাহ বলেন, জীবিত থেকে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার। এই জান্নাতি খাবারটা হলো এতক্ষণ যে জিকিরটা করলাম, এটা জীবিতদের জন্য জান্নাতি খাবার হলো পৃথিবীতে এটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জান্নাতি খাবার, এটা হাদিস শরীফে এসেছে। আর মরার পরে যেটা খাবেন এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাব্বিহিম ইউরযাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যারা জান্নাতি খাবার রিসিভ করবে, যারা আল্লাহ আল্লাহ হয়ে মরে যাবে তাদের জন্য তো সেটাই স্পেশাল জিনিস, সেটা সর্বশ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই এই দুনিয়াতে কিন্তু খাওয়ার পরে প্রস্রাব পায়খানার বেগ হয়, ওখানে কিন্তু কোনো বেগ হবে না, প্রস্রাব পায়খানা হবে না, ঢেকুর আসবে আর সব ফিনিশ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির মিলাদে আমরা আনন্দিত হব কি হব না? বন্ধু হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্মরণ থাকতো তাহলে আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। উহুদ পাহাড় দেখছেননি? মদিনায় যারা গেছেন, নবীজির প্রাণে নবীজির রওজা মুবারকের চারপাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় রে, ওই সবগুলো হল্ল বন্ধু উহুদের পাহাড়। হযরতে হাসান বসরি তিনি বলে দিয়েছেন, এরে পৃথিবীর মানুষ, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্মরণ থাকতো রে, তাহলে আমি আমার প্রাণের নবীজির মিলাদে সবটুকু স্মরণ আমি বিলিয়ে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু হযরত জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, আপনার যে এরিয়াতে মিলাদুন নবী হবে, মিলাদ হবে, জিকির আসকার হবে, নবীজির আগমনে খুশি হয়ে মিলাদ হবে, ওই এরিয়াটা পুরো আসমানি গজব থেকে পুরো মুক্ত থাকবে। হযরত জুনাইদ বাগদাদি তিনি বলে দিয়েছেন, ঈদে মিলাদুন নবী যারা প্রাণ মনে হৃদয় থেকে ভালোবেসে উদযাপন করলা, তোমরা মনে রেখো তোমরা সফল ইমানদার, কারণ ইমানদারের সিনায় থাকে প্রেম। আর আর বন্ধু যার মধ্যে ইমান নাই মুনাফিক, ইমানদার রূপে মুনাফিক তার মধ্যে বসবাস করে শুধু হিংসা। কথা বুঝেন নাই? আচ্ছা এখন মিলাদ কি দিবে দাঁত বলে আপনারা বলেন, কোরআন তেলাওয়াত কি না যায়? কথা কয় না? আমরা যখন বলি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
এই যে দুরুদরা পড়ছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? কোরআন তেলাওয়াত করার কথা আমি বলছি না বন্ধু, নবীজি বলে গেছে মিলাদের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, কি করি? সুর হুজুর বলেন কি করি, আগে আমরা কোরআন তেলাওয়াত করি, তারপরে প্রাণের নবীজির দুরুদ পড়ি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ যে যেটা পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথবা হাসবি রব্বি জাল্লাল্লাহ, যে যেটা পারি আমরা জিকির করি, করে কি করি না বলেন না, করে কি করি না? আমি আগে বসাটা শেষ করি, কোনটা শেষ করি আপনারা বুঝে যান। কোরআন তেলাওয়াত করার কথা নবীজি বলেছেন, শুধু করা নয় শিখার কথা বলেছেন। বন্ধু আমি এখন হয়তো কিছু সময় পারি না, আমি যদি বলি আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং, আমি প্রত্যেক দিন বন্ধু এভরিডে মর্নিং এন্ড ইভিনিং টু টাইম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি এবং করি, সুবহানাল্লাহ বলেন না, কেন করি জানেন? আপনারা আমার দিকে একটু তাকান, গুরুত্ব দিয়ে শুনেন। বেদাত যে বলে যারা তারা বোঝে না, ভালো পড়াশোনা করতে পারেনি, ভালো কিতাব ধরতে পারেনি, গভীর যে তলদেশ থেকে মুক্তা নিয়ে আসতে হয়, ওই মুক্তা নিয়ে আসতে হলে মুক্তার দেশে যাওয়ার মতো যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন? আমি আপনারা সূক্ষ্মভাবে শুনেন, আমি আগে বলেছি একটু এক্সপ্লেইন করব। বন্ধুরে আমার, আমরা কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি হাসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন, রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিন বিষয় শেখাও, একটি হলো হুব্বি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট, নবীর প্রেম শেখাও, এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি টিজ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, এরপরে বলেছেন আলা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, কারণ কোরআন হলো দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস, আল্লাহ কিন্তু সব, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ বলেছেন দুটো জিনিসকে তোমরা ফলো করো, ল এন্ড লাইট, ল হলো বন্ধু আইন, এই আইনের ভান্ডার হলো কোরআন, আর লাইট হলো ইংলিশ শব্দ, ইংলিশ হলো এই যে লাইট, এটার বাংলা হলো আলো, আরবি হলো নূর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুটো জিনিসকে তোমরা ফলো করো তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহই তো রাসূল বলেছেন বুঝে নেবেন ওয়াজ, আমি মূল একবারে প্রত্যেকটা দিকে টাচ করতেছি যেন কোনো ধরনের কনফিউশন আপনাদের মধ্যে না থাকে। বন্ধু নবী সম্পর্কে তত্ত্ব একটু দিয়েছি, সামনে আরো যত যাব ততই নবী সম্পর্কে আজকে তথ্য দিব, কিন্তু মাঝখানে যে বললেন রাসূল উহুব্বি আহলে বাইতিহি টিজ ফ্যামিলি লাভ, তুমি তোমার নবীর পরিবারের ভালোবাসা শেখাও, পরিবার বলতে কি বোঝায়? আমি আলী সম্পর্কে একটু আগে বলেছি, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী, এবং আলীর স্ত্রীর নাম কি? রাসূলের কলিজার টুকরা, নবীজি মা খাতুনে জান্নাতে ফাতেমাকে উম্মে হাবিবা বলে ডাকতেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে যখন কোনো কারণে মা ফাতেমা যেতেন, তখন আমার নবীজি দাঁড়িয়ে মা ফাতেমাকে বসতে দিতেন, শিখেন নবীর কাছ থেকে শিখেন। বন্ধুরে আমার, আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ, আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ, এ রাঙ্গুনিয়া শিলকের আমার মা আমার বোনেরা সবাই কি হৃদয় খুলে শুনতে বলি গো, সবাই শোনো, তোমরা যারা নবীর প্রেমিক হয়েছো, নবীর আহারে বাইতের সাথে প্রেম করতে পেরেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল, ঠিক কিনা বলেন? ভেরি সাকসেসফুল। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে ও পৃথিবীর নারীরা, তোমরা যদি নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারো, এর মধ্যে একটা অংশ হলো আমার মা বোন খালা দাদি নানি চাচি, ঠিক মানে মহিলা সদস্য, আল্লাহ রাসূল সবার জন্য মেসেজ দিয়ে গেছেন মা খাতুনে জান্নাত, ওই সমস্ত নারীদের জান্নাতে সরদারিনি হবে, লিডারিনি হবে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের সাথে প্রেম করতে হবে। এবার বন্ধু আসেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, এর অঙ্গনিয়া শিলকের আমার যুবক বন্ধুরা, তোমরা গুড নিউজ, তোমাদের জন্য চমৎকার মেসেজ,
অত সুন্দর একটা মেসেজ আমার নবী দিয়ে গেছে পৃথিবীর বুকে, যুগে 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 জনম জনম। এই পৃথিবীর বুকে যারা হলে ভাইদের সাথে প্রেম করবে, বিশেষ করে ইমাম হাসান হুসাইন দুই ভাই, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী সমস্ত পৃথিবীর ইমাম হাসান হুসাইন নবীর প্রেমিক যুবকদেরকে বলেছেন, যুবক তোমরা টেনশন করো না, আমি নবী অনেক উপরে অনেক উঠতে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, শাফায়াতে কুবরার মালিক বানাইছে, যেটার হক আর কোন নবীর নেই, এটাতে আর কেউ অংশীদারিত্ব নিতে পারবে না। নবীজি বলেছেন আমি নবী তো সরকারি মদিনা। আল্লাহর প্রিয় হাবিব হাবিব বললা চিরস্থায়ী লাকাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, তোমরা ওই পর্যন্ত যেতে হবে না, তোমরা শুধু আমার কলিজা টুকরা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তার আদর্শটা লালন করে করে তোমরা আসো, তোমরা এসে দেখবে জান্নাতের রিসেপশনে ওই দুই ভাই তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। এবার আমার নবী বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। তিন নম্বরে নবীজি বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত শিখো এবং শেখাও। আমার দিকে তাকান, পরে 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 আমার মনে আছে, মনে আছে, রাখেন হাতে রাখেন, কোরআন তেলাওয়াত শিখাও। আমার দিকে তাকান, আচ্ছা আমার দিকে তাকান। তারপরে তিন নম্বরে কোরআন তেলাওয়াত শিখাইতে বলেছে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কোরআন হলো আমাদের জন্য ল। সুবহানাল্লাহ, কোনা আরে আরো জোরে ল, মানে আপনারা বলেন না লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট বলেন কি বলেন না? তিনি আইন ভালো বোঝে, এই জন্য ওনাকে কোনো কোনো ক্ষেত্রে ব্যারিস্টার, স্মার্ট ভাষায়। কেউ কেউ আবার বলে লয়ার, কেউ কেউ আবার বলে উকিল, কারণ তিনি আইনটাকে ভালো বুঝেছে। ওই আইনটাকে বোঝার জন্য ওনাকে আগে যেতে হয়েছে কোরআনের আইনের কাছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন তেলাওয়াতটাও শিখাও, তাহলে মিলাদ খুশি হব। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুশি হলে কি করব? আমি কোরআন তেলাওয়াত করব, কাউকে কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করব, এটাই তো। তা আমরা নবীজির আগমনে খুশি হই, মিলাদের শুরুতে কোরআন তেলাওয়াত করি, এরপরে আমরা নবীজির দুরুদ পড়ি, পড়ি কি পড়ি না? আল্লাহ ফেরেশতাদের কিনে পড়ছে কি পড়ছে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ শুধু নিজে পড়ে নাও, ফেরেশতাদেরকে সহ নেয়, মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে সহ পড়ে, পড়ে কি পড়ে না? এবার আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই, আমরা অন্য সব সময় পড়লে যদি এত বেশি ফজিলত যদি দুরুদ পড়তে পারে, তাহলে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে খবর কি ভালো লাগে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে দাইলামী শরীফের মধ্যে। আরো মজার খবর দেখেন, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে গেছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুরুদ অন্য সময় পড়লে যদি এত ফজিলত হয়, নবীর আগমনের খুশিতে পড়লে আরো বেশি ফজিলত, কারণ আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আল্লাহ কো ঈসা নবী যখন স্বর্গ থেকে খাবার পাঠাইতে চাইছিল, আমি পাঠাইছিলাম, এই খাবারটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত খ্রিস্টানেরা ঈদ করে আসছে, ঈদ শব্দটির পরিবর্তন করে না। আর আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীর উজ্জ্বল প্রদীপ নূরাম মুবিন সুস্পষ্ট আলো, আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, তোমরা আনন্দ উল্লাস করো, লাভ হবে কি? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আমি এক্সাম্পল দিচ্ছি, সদাগর ভাই কি কোনো সমস্যা? আপনি কানে কানে কথা বলে কিন্তু আমার ডর লাগে, কি লাগে?
কারণ আমি আবার ভাবতেছি আমার টাইম নিয়ে শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেল আর একটু সময় চেয়ে নিব আজকে, কারণ চাইলেও এত দূরে প্রতিদিন আসা সম্ভব, যেহেতু এসেছি কিছু দিয়ে যেতে চাই, নিতে চান? আমার ভাই আমাকে অনেক ভালোবেসে দাওয়াত দিয়েছে, আজকে কত বছর নাকি আমাকে আনতে চায়, পারে না, সময় নাই, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবী সব মরে যাবে, প্রেমটা কোনোদিন মরবে না। আদৌ কি প্রেমটা আমার সাথে না মদিনার কামলেওয়ালার সাথে? কামলেওয়ালার সাথে। আর মদিনার কামলেওয়ালাকে ভালোবাসার মানে কি? আমার মালিককে রাজি করা। আপনি যদি কারো কাছ থেকে কিছু আনতে হয় তাহলে তার দুর্বল জায়গাটাকে খুঁজতে হবে, কথা বুঝেন নাই? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় জায়গা হলো আল্লাহর প্রিয় হাবিব। হাবিবকে রাজি করলে আল্লাহ কয় হাবিব আপনি জানাই দেন, আমি আল্লাহ অটো এমনি রাজি হয়ে যাই। কি হয়ে যায়? তাহলে কোরআন শরীফ পড়লাম, ফজিলতের জিনিস, দুরুদ সালাম দিলাম, আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম যে দিবা যেমনি তেমনি দিও না, সালাম যে দিবা আমার হাবিবকে সালাতু সালাম দিবা সেটা যেন আদবের সাথে হয়, কারণ বেয়াদব আমার আল্লাহ পছন্দ করে না। বেয়াদবি করেছিলেন ওয়ালিদ বিন মুগীরা। কোরআন শরীফের 19-29 পারায় সূরা কলমের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবি করে ছিলেন ওয়ালিদ বিন মুগীরা, তাকে আল্লাহ 10টা গালি দিয়েছেন, 10 নম্বরে গাড়ি হলো বাস্টার্ড চারজ। কোরআন শরীফের 29 পারা সূরা কলম খুলে দেখবেন, আমি যদি ভুল বলে থাকি তাহলে 10 নম্বর গালি যদি চারজ হয় বাকি 9টার খবর কি হতে পারে খুঁজে বুঝে নেন। এই জন্য দিলে দিবেন আদবের সাথে, না দিলে চুপচাপ বসে থাকবেন, কারণ বেয়াদবি করলে আল্লাহ নিজেই রিয়াকশন শুরু করে দেয়, কথা বুঝেন? এবার আসেন জিকির, আমরা আল্লাহর জিকির করি, জিকির করলে লাভ না লস? আমার দিকে তাকান, জিকির করা আমাদের জন্য ফরজ। কি কি জিকির আমাদের জন্য ফরজ? বেশি বেশি করে আল্লাহ জিকির করতে বলেছে আমাদেরকে, কোনো টাইম টেবিল নাই। আমার দিকে তাকান, ছোট্ট একটা নিয়ামত আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন, হ্যাঁ আমি তার জন্য নিয়ামত। তুমি যদি মনে করো আল্লাহ তোমার জন্য শ্রেষ্ঠ সাহায্যকারী, আল্লাহ কয় হ্যাঁ হাবিব আপনি বলে দেন আপনার উম্মত গুলোকে, আমি আপনার ভালোবাসায় পরে সব সৃষ্টি করেছি। তারা যদি মনে করে আমি তাদের জন্য শ্রেষ্ঠ দাতা, আমি ঠিকই শ্রেষ্ঠ দাতা, আপনি যেমনি আল্লাহকে ভাববেন আল্লাহ আপনার, আমি তার দিকে দৌড়ে চলে আসি। তার মানে আমার বান্দা আমাকে যত দ্রুত কাছে চায় তারও আগে আগে আমি আল্লাহ আমার ওই বান্দার আপন হয়ে যাই। তাহলে জিকিরের ফজিলত আসেনি? এবার আসেন, আমরা দাঁড়িয়ে সালাম দেই নবীকে, সালাতে সালাম দেই, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীকে দাঁড়িয়ে সালাম দিলাম, এটা রাসূলকে সম্মান করা, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না? তাহলে আমরা দাঁড়াইছি নবীজির সম্মানে। এখন আপনি যদি বলেন নবীজি মারা গেছে, হুজুর দাঁড়াইবার কি দরকার? আপনি যদি বলেন হুজুর মদিনায় তো কেউ দাঁড়ায় না, কে বলেছে দাঁড়ায় না? আমিও তো গুনাহগার, মদিনায় দাঁড়াইবার কোনো সুযোগ নাই, বসার কোনো সুযোগ নাই। বন্ধু এই দিকের দরজা দিয়ে বের হও, নবীজির রোজার উপাশ দিয়ে দরজা দিয়ে বের হয়ে যাও, ওখানে বসার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে বললো এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে নবীজির কদমে সালাম দিতে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে, ওখানে বসার কোনো সুযোগ কেন বন্ধু? ঝগড়া করতে চাও, ঠিক কিনা বলেন? নবীকে দাঁড়ায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন আপনি যদি বলেন নবী মারা গেছে, নাও নবীজির জন্য জমিনকে হারাম করে দিয়েছে, নবীজির বডি মোবারক দেহ মোবারক তাজ করতে পারবে না। আপনারা জানেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছিলেন নি? তিনি নিজের কাপড় নিজে সেলাই করতেন, বন্ধু তিনি প্রতিদিন রোজা রাখতেন, ওনার খাবারগুলো সচরাচর পৃথিবীতে থাকা অবস্থায় ওনার খাবার, আপনার আমার প্রাণের নবী আরো দামি কি দামি না? আরো জোরে বলেন দামি কি দামি না? আমি আপনাদেরকে বুঝাইতে পারছি নি সিম্পল ভাবে, বুঝেন নাই? তাহলে কোরআন তেলাওয়াত আছে, মিলাদ আছে, জিকির আছে, দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম দেওয়া আছে, এটাকে কোনোভাবে বেদাত বলার সুযোগ আছে? আমরা কি মানবো? আমরা কি থেমে যাব? আমি যদি আপনাকে বলি বন্ধু, আপনি যদি মিলাদুন্নবীর দিন মিলাদুন্নবীকে বেদাত বলে ফতোয়া দিয়ে আপনি যদি সিরাতুন্নবী পালন করেন, আমি আপনাকে বলবো মিলাদুন্নবীর দলিল থাকার পরেও আপনি মানেন না, সিরাতুন্নবীর দলিল এই জন্মের দিনে আগমনের দিনে কোথায় পাইছেন? কথা বলেন না? শুয়ে আছে লাল একটা চাদর মুড়িয়ে শুয়ে আছে, আমি একটা বার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। আমি বারবার তাকালাম, একবার চাঁদের দিকে, একবার নবীজির
কে বলে দেয় তুমি কেমন নবীকে নিয়ে মন্তব্য করো, 1000 বার অসংখ্য গণিত বার অসংখ্য গণিত কোটি বার তোমাকে হিসাব করে কথা বলা দরকার। এই পৃথিবী থেকে বন্ধু চাঁদ মাত্র 1,24,000 মাইল দূরে, কত 1,40,000 মাইল দূরে মাত্র চাঁদ। ও বন্ধু, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে, আর জোরে, আমরা কেমন নবীর উম্মত জানেন? জানেন না তো। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, আমরা এটাকে বাইবেল হিসেবে চিনি, ওটাতে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ এন্ড ফরগিভ ইওর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলে হুজুর, আল্লাহকে ইংলিশে বলেছে না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা সেই নবী আগমনে খুশি, কি বলতে দেখছেন নি, আল্লাহকে পাইতে চাইলে তোমরা কোথায় যাও, মদিনা ওয়ালার কাছে যাও, যাইলেই আমি আল্লাহকে পেয়ে যাবা, আল্লাহ সবচেয়ে বড় খবর দিছে, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এর চেয়ে বড় নিয়ামত কি আর কিছু প্রয়োজন আছে? আর জোরে বলেন, আছে? সম্মানিত উপস্থিতি শুধু এখানেই খান্ত নয়, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি খেলাটা, মর্যাদাটা দেখছেন নি, একজন হলো রাহমাতাল লিল আলামিন আরেকজন হলো রব্বুল আলামিন, কি মিল! আপনি সেই নবীকে, সেই নবীর প্রেমিকদের কিনে কমেন্টস করছেন, তাও নেগেটিভ, আফসোস, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। শুধু কি এখানেই খান্ত? আরে কেমন নবী পৃথিবীতে আসছে সেটা বুঝে নিতে হবে তো। সম্মানিত উপস্থিতি, একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, মুরব্বীরা হয়তো জানবেন, কুমিল্লা সাকসেসফুল, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুখে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলদের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত সেই নবীর আগমনে আমরা খুশি। জোরে বলেন না, ঠিক না বাঠে, আরো জোরে। আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিতে চাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, ওনার নাম কি আপনারা শুনেছেন? তালিকা তিনি করেছেন, এই তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে তিনি নবী মুহাম্মদকে খুঁজে পেয়েছেন। আমরা সেই নবীর আগমনে খুশি, তো সেই নবী আসতে, সেই নবীর জীবনী পড়তে, যেই সেই নবীর জীবনী নিয়ে কথা বলতে কি ভালো লাগে না? কথা বলেন, আই লাইক টু রিড দ্য প্রফিটস বায়োগ্রাফি। আমি আমার ব্যক্তিগত মনের কথা বললাম, আমার নবীর জীবনী আসতে, নবীজির আসতে যেদিন, এটাই তো মিলাদ, মিলাদ মানেই তো জন্মবৃত্তান্ত, তো নবীজির মিলাদের দিনে নবীজির জন্ম, নবীজির আগমন, নবীজির বিলাদত নিয়ে কথা না বলে সিরাত নিয়ে কথা বলা কি যৌক্তিক? এটা কি নবীকে অপমান করা হয় না? নবীর ইজ্জতে কি আঘাত করা হয় না? আরে আপনি আসছেন, নবী আসাটাকে অস্বীকার করে আপনি তার কর্মদিবস পালন করছেন। আপনারা বুঝবেন আমার কথা, সিরাত মানে কি জানেন? নবীর আদর্শ, নবীর দেখানো পথ, সঠিক পথ, নবীর জীবনী যা করেছেন। যেমন আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? প্রত্যেক দিন আমি সিরাত বুঝাচ্ছি আপনাদেরকে, আমার দিকে তাকান। সিরাত কাকে বলে? একবারে আমার দিকে তাকান বন্ধু। তিনি প্রত্যেক দিন আমার নবীজির পিছনে এসারের জামাত পড়তেন, এসারের নামাজ শেষ করে উনি ওনার গোত্রে চলে যেতেন, উনি ওনার গোত্রে চলে গিয়ে প্রত্যেক দিন তিনি এসারের আবার জামাত পড়াতেন, মানে ইমাম হয়ে যেতেন। ইমাম যখন হতেন তিনি লম্বা করে নামাজের কেরাত পড়তেন, লম্বা কেরাত পড়তেন এশারের জামাতে, লম্বা কেরাত যখন পড়তেন উনার পিছনে একজন খেজুর বাগানের মালিক বন্ধু নামাজ পড়তেন, উনি প্রতিদিন লম্বা কেরাত পড়ে, খেয়াল করবেন কিন্তু প্রতিদিন লম্বা কেরাত পড়ে, লম্বা কেরাত পড়ার কারণে একদিন ওই ব্যক্তি খেজুর বাগানের মালিক তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন না, তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে নিজে একা একা নামাজ পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এই খবরটা আপনার আমার প্রাণে নবীজির কাছে চলে গেল, নবীজির কাছে চলে যাওয়ার পরে আমার নবীজি বন্ধু খেজুর বাগানের মালিককে ডাকেনি,
আমার নবীজি খেজুর বাগানের মালিককে কোনো স্পর্শ করেনি, যে তুমি কেন রে নামাজ ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে গেলা, জামাত ছেড়ে দিয়ে তুমি খেজুর বাগানে পানি দিতে চলে গেলা। আমার নবী বরং ইমাম সাহেবকে ডেকে তোমাকে বলে দিয়েছেন, যখন তুমি কোন লম্বা কোনো জামাত পড়াবে, অসংখ্য মুসল্লির ইমাম যখন তুমি হয়ে যাবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, ছোট ছোট কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও। কারণ শুধু তুমি নামাজ পড়লেই চলবে না, তোমার জীবন চলার জন্য, তোমার জীবনের বাঁচানোর জন্য খাবারও লাগবে। এই খাবারের গুরুত্বপূর্ণ এবং শারীরিক পুষ্টির গুরুত্বপূর্ণ চাহিদা একটা ঘাটতি মিঠাই খেজুর মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত। দেখছেন নবীজি বাস্তবতাকে কিভাবে প্রেজেন্ট করেছে। এখানে বাস্তবতা হলো খেজুর বাগান তো তুমি বাঁচাতে হবে, কারণ খেজুর বাগান যদি না বাঁচে তাহলে কি হবে না, তুমিও খেতে পারবা না, গোটা পৃথিবীতে রপ্তানিও করতে পারবান, এখানে অর্থ আসবে, চাহিদা মিটবে। তাহলে তুমি লম্বা করে নামাজ পড়ো না, ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়ো। এদিকে একটা শিক্ষা দিলেন বড় বড় জামাতের ক্ষেত্রে কি করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাস্তবতাকে কিভাবে কি করতে হবে আপনার তুলে ধরতে হবে। এটার নাম হলো সিরাত। নবীজি যে পথটা দেখিয়েছেন এটার নামই হলো, কথা কি বুঝতে পেরেছেন, আমার কথা কি আপনারা বুঝেন? বন্ধু আমি যারা মিলাদুন্নবী মানে না তারা কিন্তু মাঝে মাঝে আবার মসজিদেও ঘুমায়। বিয়ের পরে স্বামীর কাছে আসে শুধু টাকার জন্য, খাওয়ার জন্য, লিপস্টিকের জন্য? আরেকটা আছে না গোপন, সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু আল্লাহ অর্ডার করলেন, জিব্রাইল বিয়ের ব্যবস্থা করে দিল। এই জায়গায় আসার কারণ হলো বন্ধু পৃথিবী বুকে শুধু তোমরা, তোমাদের জ্ঞানের অভাবের কারণে, শিক্ষা সঠিক কিতাব সঠিক শিক্ষা অর্জন না করার কারণে তোমরা এই ভুল পথে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্তি করে বিভ্রান্ত করে দিচ্ছ। এখনকার যুগে বাড়ি দেয়, গাড়ি দেয়, 10 লাখ 20 লাখ, বিশেষ করে আপনাদের চট্টগ্রামে লক্ষ লক্ষ টাকা গাবিন দেয়। আদম হাওয়ার বিয়েতে মাত্র বন্ধু নবীর প্রেমের দুরুদ ছিল 10 বার 10 বার কাবিনের মোহরানা। যেটা বলতে চাইছেন, শ্বশুর যারা হয়েছেন তাদেরকে বলছি আপনারা চোখ কান খোলা রাখবেন, ছেলে এবং ছেলের বউয়ের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলছে কিনা। এবার 4 দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল, ও বন্ধু মতান্তরে 3 দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল। এবার শ্বশুর পুত্রবধূর কাছে জানতে চাইলেন, মা গো মা তোমার জীবন কেমন চলছে? এবার বৌমা ডেকে ডেকে বলছে, বাবা আমার জীবন খুবই সুন্দর চলছে, আমার ছেলে কেমন ব্যবহার করছে? বাবা গো আপনার ছেলের মতো এত ভালো হয় না, আজকে 4 দিন হয়ে গেল বাবা গো, এখনো পর্যন্ত স্বামীর চেহারাটা দেখি নাই। শ্বশুর যখন এই খবর শুনলো, এটা আবার কেমন আল্লাহওয়ালা লোক, এবার জলদি চলে গেলেন আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বিয়ে করেছে আজকে 4 দিন হয়ে গেল, এখনো তার বিবির সাথে দেখা করেনি। এবার আব্দুল্লাহকে জরুরি তলব করলেন। এটার নাম হলো সিরাত। এটার নাম কি? তো এটা তো পড়ে না, আগে তো নবীর আগমন কথা কন না। আরে ভাই আপনি বুঝেন না, এটা আপনার ব্রেইনে কাজ করে না, আপনার মাথায় এটা ক্যাচ করে না, আপনি কাউন্ট করতে পারেন না, এটা আপনার সমস্যা। কিন্তু এই সমস্যার প্রভাব অন্যের উপর ফালান কেন? কথা বুঝেন নাই, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। নবীজির এক সাহাবি অসুস্থ হয়ে গেল। সিরাত কাকে বলে? নবীজি কেমন নবী? নবীজি তাকে দেখতে গেলেন, যাওয়ার পরে ওই সাহাবি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যে দৌলত আছে, যথেষ্ট দৌলত আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দৌলত সবগুলো ইসলামের জন্য খরচ করে দেব, খেয়াল করবেন। নবীজি বললেন, না না সবগুলো তোমার খরচ করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অর্ধেক খরচ করে দিব। নবীজি বললেন, না না অর্ধেক খরচ করা যাবে না। তারপরে তৃতীয়বার বললেন, নবী গো তাহলে 1/3 দান, তার মানে 1/3 আমি কি করব, 1/3 আমি খরচ করে ফেলবো, 1/3 আমি খরচ করে ফেলবো।
এবার আমার নবীজি বললেন, হ্যাঁ তিন ভাগের এক অংশ তুমি খরচ করে দাও। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর কেন গো নবীজি পুরোটা দান করতে বললেন না, অর্ধেকটা দান করতে বললেন না, তিন ভাগের এক অংশের কথা বলাতে নবী বলেছেন? হ্যাঁ, তার কারণ হলো দেখেন আমার নবী কেমন নবী, আমার নবী কেমন করে সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছে। নবীজি বলেছে, না না তুমি সবটুকু দান করে গেলে চলবে না, চলবে না, কারণ তুমি তোমার সন্তানকেও প্রভাবশালী বানিয়ে যাও, দৌলতের মালিক বানিয়ে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে যেন তোমার সন্তান কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। এটার নাম হলো সিরাত। তো এটা আগে না নবীজির আশা আগে? তো কত বোকা মানুষ চিন্তা করেন তো, এই বোকা মানুষকে নিয়ে কি করবো আমরা? কিছু বলবো না, আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এবার ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে শেষ করে দিব আপনাদের আলোচনা, আজকের আলোচনা অনেক হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রেম করতে কি দলিল লাগে? আপনারা মনে কি কয়, কারোর সাথে প্রেম করতে কি দলিল লাগে? একজন ছেলে একজন মেয়েকে, একজন সোজা ভাষায় বলি, একজন মেয়ে যখন একজন ছেলে একটা মেয়ের সাথে যখন প্রেম হয় তখন কি দলিল খুঁজে হয়, কোনো দলিল হয়? আরে দলিল দিলেও তো কাজ হয় না, ঠিক না? বাড়ি মেয়ে পাহারা দে তার গার্জিয়ানকে, ছেলে পাহারা দে তার গার্জিয়ানকে, দুটাকে ফাঁকি দিয়ে দুইটা একবারে কোথায়, ক্যাম্পাসে, ঠিক না বাড়ি? আপনি তখন তো কোনো দলিল খুঁজেন না। আর যারা মিলাদুন্নবীর দলিল খুঁজে বা বেদাত কয়, তারাও তো কতজনের সাথে কতজনে প্রেম করে এগুলো আসে তো মিডিয়াতে, মানে আমরাও তো তাদের প্রেমের কোনো দলিল খুঁজে পাই না, পাই কথা বলেন? এটা শিক্ষার জন্য বলছি, কাউকে অ্যাভয়েড করে বলছি না, কিন্তু দলিল লাগে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হলো বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ। উহুদের ময়দান নবীজি যখন মদিনায় ছিলেন, 27টি যুদ্ধ করেছেন, কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে বন্ধু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিয়ে হয়েছে, ভাসর হয়েছে, কিন্তু গোসল হয় নাই। কি হয় নাই বুঝি নিবেন, আমি নবীজি কেমন, নবীজির মর্যাদা পাওয়ার কেমন, শান আজমত কেমন, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। বিয়ে হয়েছে, বাসর হয়েছে, মিলন হয়েছে, স্বামী স্ত্রীর আলিঙ্গন হয়েছে, কিন্তু গোসল হয় নাই। স্বামী এবং স্ত্রী দুজন যখন মিলন হবে, তাদের যখন বন্ধু ফিজিক্যালি যখন তারা একত্রিত হয়ে যাবে, তখন তাদের গোসল করা ছাড়া কোনো পবিত্র কোনো আমল নাই। এখন এই মুহূর্তে তাদের গোসল ফরজ, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহির জীবনী খুঁজে খুব অন্যরকম প্রেমের গল্প খুঁজে পেলাম। যখন উহুদের ময়দানে নবীজির দুঃখের খবর শুনল, আবার কি করলেন, উন্মুক্ত তরবারি নিয়ে তিনি দৌড়ে চলে গেলেন, যে তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধু হযরতে হানজালার স্ত্রী, তিনিও কিন্তু অপবিত্র, দৌড়ে চলে গেলেন, বন্ধু যাইয়ে স্বামীকে কোথাও খুঁজে পায় না। নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী কই গো, আমার স্বামী কোথায় গো? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি একটু আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে চাইয়া দেখলেন, ওই হানজালার নবীর প্রেমিক দেহটা জান্নাতের খাদে বেড়া বহন করে উহুদের জমিনে নিয়ে আসছে। এবার কি করলেন, হানজালার বিবি তার স্বামীর কাছে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাইয়া দেখতেছে হানজালার দাড়ি মোবারক বেবে তাজা তাজা পানির ফোঁটা পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী তো গোসল করেনি গো, আমার স্বামী গোসল করেনি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দেখতে পাইলাম, মনে হয় যেন এক্ষুনি তাকে গোসল করানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাইলাম তাজা তাজা পানির ফোঁটা পড়ছে গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার স্ত্রী, স্ত্রী রে, তোমার স্বামী তোমার মদিনা কামলেওয়ালার প্রেমে পড়েছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রেমে পড়ে শহীদ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা পবিত্র নাকি অপবিত্র তাকাইনি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে আর সের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। বিষয়টাকে একটু খেয়াল করছেন আপনারা, কত গভীর নিয়ামত বন্ধু। এই পৃথিবীতে সকল প্রাণীর রক্ত খাওয়া আমাদের জন্য হারাম, গোস্ত হারা হালাল হলেও ব্লাড কিন্তু হারাম। প্রেম, আমি আপনাদেরকে প্রেমের কথা বলছি বন্ধু,
নবীজির যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেল, জানেন তো সবাই, নবীজির পবিত্র মুখ মোবারক দিল মোবারক বন্ধ বের হতে লাগলো। এই দৃশ্য দেখে মালিক বিন সিনান সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো। নবীজি বলল, না না, এই রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফালায়া দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে নবীজির সবটুকু রক্ত মোবারক বক্ষণ করে ফেললো। নবীজির রক্ত মোবারক বক্ষণ করা যখন বন্ধ শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল, দুনিয়া যদি তুমি তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। কি মনে করেছেন? দাসী উম্মে আয়মনের নাম শুনছেননি? নবীজির বস্ত্র মোবারক খেয়ে ফেললো, সে বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছে আল্লাহর হাবিব। নবীজির এই বস্ত্র মোবারক খাওয়ার কারণে তাকে পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথায় দেখা হয় আমি আপনাদের কাছে নবীজির বা অন্যান্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন, আমি সব দিক থেকে ছোট্ট ছোট্ট করে টাচ দিয়েছি। খেয়াল করছেন আপনারা? আপনারা মিলাদুন্নবী পালন করবেন তো পাগলের মতো, কিসের মতো? সামনের দিকে ছুটবো আর পিছনের দিকে তাকাবো না, ঠিক কিনা বলেন? তাকাবো, আরো জোর বলেন, তাকাবো, তাকাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনাওয়ালার সাথে প্রেম করে, মিলাদ এবং সিরাত দুটোকে একত্রিত করে আমরা যেন আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখন জিকির হবে, মিলাদ হবে, কিয়াম হবে, তারপরে তাবারুক তো আছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শহীদের আত্মার মাগফিরাত কামনায় সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ গঠনে জনমত সৃষ্টির লক্ষ্যে শান্তি ও সম্প্রীতি সমাবেশ আপনার আয়োজন সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনার আগামী বৃহস্পতিবার বিকাল 2 ঘটিকা হইতে আপনার জায়গা হলো রৌজার হাট রাঙ্গুনিয়া ক্লাব ময়দান, ঠিক আছে তো? রৌজার হাট রাঙ্গুনিয়া ক্লাব ময়দান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সকল সদস্যদের উপস্থিতি কামনা করছে, ঠিক কিনা বলেন? আপনাদের মত বিনিময় হবে, কি হবে কথা বলেন, কি হবে? মত বিনিময় হবে, আপনারা সবাই মিলে এখানে উপস্থিত হবেন। সুন্নি মতাদর্শে সকল মানুষ সকল কাজ ছেড়ে, মানে অক্টোবর মাসের 2 তারিখ রোজ বৃহস্পতিবার, মনে থাকবে, আপনারা সবাই উপস্থিত হবেন। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো, একত্রিত হয়ে মত বিনিময় করে আপনারা নবীর প্রেমকে, সুন্নিয়তকে, ইসলামের আদর্শটাকে কিভাবে সমাজে আরো বেশি কি করা যায়, প্রচলন বৃদ্ধি করা যায়, আর সেই লক্ষ্যে আলোচনা হবে। আপনারা সবাই ওখানে উপস্থিত থাকবেন। কিছু বলবে, কিছু বলবে, উনি কিছু বলবে? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আপন নদিয়া আল্লাহ কড়িয়া শ্রীজ বলেন, আপন নদিয়া আল্লাহ কড়িয়া শ্রীজ আরশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, হাইরে অবুঝি মনে রে বোঝাই যত সে তো বোঝে না বিজে আল্লাহ আল্লাহ আলামিন নবী আসিলেন ধরা।
আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই।
তারপরেও মসজিদ তো যে আমি মুসলিমের এলাকাবাসীর যোগ দিন সাথে
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আপনারা কেউ কথা বলবেন না, সবাই আমার দিকে তাকান। যাবা যারা তাবারক দিবে এবং যারা নেবেন আপনাদের মধ্যে থাকবে আদব, কেউ কথা বলবেন না। আপনারা এই মাহফিলটা প্রতি বছর হোক এটাকে আপনারা সবাই চান, তাহলে আপনারা প্রত্যেক বছর যে যা পারেন বা না পারেন, শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, যেইভাবে হোক, আপনারা সবাই আনন্দ উল্লাসের সাথে এ নবীর আগমনে ঈদ মিলাদুন্নবী পালন করবেন। যার যা আছে তা দিয়ে সবাই একত্রিত হয়ে করবেন তো ইনশাল্লাহ। এটা দুনিয়াতে কিন্তু আমরা যেমনি ইচ্ছে চলে যাচ্ছি, যেমনি ইচ্ছে সময় চলে যাচ্ছে, যা আছে তা কিন্তু ক্ষয় হচ্ছে, কিন্তু এইখানে আমরা যা করব যা করে যাবো এগুলো কিন্তু আমাদের আখেরাতের জন্য আমরা পুঁজি করে যাব। তা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যতদিন বেঁচে থাকবেন নবীর প্রেমে, নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন্নবী করবেন। মিলাদুন্নবীর খুশি কিন্তু শুধু মিলাদুন্নবীতেই শেষ না, নবীর আগমনেই কিন্তু এই যে রবিউল আউয়াল মাসেই কিন্তু এটা শেষ না। আপনি কিন্তু চাইলে সারা বছরই কি করতে পারেন, নবীজির আগমনে খুশি হয়ে আপনি মিলাদুন্নবী পালন করতে পারেন, পারেন তো? আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। তাবারুক পাওয়ার পরে কেউ বসো বসো বসো, যাওয়া যাবে না। তাবারুক যারা দিচ্ছেন তারা একটু তাড়াতাড়ি করে দেন, তাবারুক যারা দেয় তারা দ্রুত দিতে হয়, একদম দ্রুত গতিতে। কথা বলবেন না, আমি এখনই মোনাজাত করে দিচ্ছি। আপনারা সকলে সবাই যারা পেয়েছেন এবং যারা পাননি উভয়ে, আপনারা যেইভাবে এতক্ষণ আদবের সাথে আলোচনা শুনেছেন, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন, ঠিক সেইভাবে মনোযোগ সহকারে আপনারা সকলে আমার সাথে দোয়াতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا وسلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين بيضم غناغار তোমার আশিক বান্দাদের কিনে, উলামায়ে কেরামদের কিনে, হুফাজ কেরামদের কিনে, আল্লাহ সওদাগর সাহেব সহ আজকে যারা অতিথিরা এসেছে, আমন্ত্রিত অতিথি বৃন্দ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের নুরানি জলসা সাজিয়েছে, মিলাদুন্নবীর মাহফিল করেছে, ইয়া রাব্বুল আলামিন, এবং যারা উপস্থিত হয়ে মাহফিলের সম্মান সৌন্দর্য দুটোকে বৃদ্ধি করেছে, আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনের রয়েছে, ইয়া রাব্বুল আলামিন, আমার মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে দোকান হাত তুলেছি, আমাদের হাতগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও,
আল্লাহ এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দি হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কমলে ওনার জম পরকে শুধু সোনার মদিনায় হাদিয়ে তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আমিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে হাদিয়ে তুমি পৌঁছে দাও আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অন্ত পর্যন্ত আল্লাহ ধীরে ধীরে আজ পর্যন্ত যাদের সিরায় আমরা ইসলাম ধর্ম পেয়েছি খাস করে বাংলার জমিনে অসংখ্য তোমার বন্ধু ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছে দাও ইয়া রাব্বাল আমিন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন সদগুরু সাহেব সহ ওনার সঙ্গে যারা আরো সহযোদ্ধা রয়েছেন সহকারী রয়েছেন আল্লাহ এবং উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে মেহরবানি করে তাদের জীবনের সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ সে লোকে যত কবরবাসী কবরে আছে আল্লাহ গো প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ খাস করে সওদাগর সাহেব দোয়া চেয়েছে আল্লাহ না উনি অসুস্থ ইয়া রাব্বাল আলামিন ওনাকে তুমি সুস্থতা দান করে দাও ওনার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আসমানি বল আসমানি জমিনি বল জমিনে হাওয়াই বল হাওয়া সাথে তুমি মিশিয়ে দাও সকল বালা মুসিবত থেকে তুমি তাকে পরিত্রাণ দাও আল্লাহ আজকে মাহফিল কমিটিতে যারা সদস্য রয়েছেন আমার বৃদ্ধ থেকে যুবক মা বোনেরা সহ যে যেভাবে সাহায্য করেছে এবং যারা উপস্থিত হয়ে মাহফিলের ইজ্জত বৃদ্ধি করেছে আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে প্রবাসী যারা আছে সবাইকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে যারা ব্যবসা করছে এবং কৃষিকাজ করছে তাদের কাজের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যারা চাকরি প্রত্যাশী তুমি চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ যারা পড়াশোনা করছে তাদের সকলকে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দিও আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন হায়াত তুমি বাড়িয়ে দিও যাদের মা বাবা কবরে প্রত্যেকের কবর আজাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দিও আল্লাহ যেই যেই আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের পবিত্র আশা তুমি পুরা করে দিও মেহেরবানি করে এই মাহফিল কমিটি এবং এই গ্রামে যতগুলো ঘর বাড়ি আছে আল্লাহ প্রত্যেকটা ঘরে তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দিও ইয়া রাব্বাল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ গো এই মাহফিলকে তুমি কিয়ামতের দিন পর্যন্ত দায়ম কায়েম করে দিও আল্লাহ এই মাহফিল যেন এই গ্রামে প্রতি বছর বছর হয় এই মাহফিলের মাধ্যমে দিনের প্রচার প্রসার যেন বৃদ্ধি পায় আল্লাহ তোমার হাবিবের প্রেম যেন মানুষের সিনার মধ্যে আরো বেশি করে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে বেশি বেশি করে মাহফিল করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ যারা আজকের মাহফিলের ইন্তেজামী কমিটির মধ্যে আছে সকল সদস্যদেরকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও আল্লাহ বাংলাদেশের উপর তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দিও ইয়া রাব্বাল আলামিন পাহাড় পরিমাণ কুরআনি আমরা হাত তুলেছি আল্লাহ যেখানে 40 জন মানুষ থাকে এখানে একজন থাকে তোমার মাহবুব বান্দা গোমনি
মেহরবানি করে যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের সিরায় আমাদের সবার জীবনের গোনা মাফ করে দাও, তোমার প্রিয় নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও, যেই যত আশা নিয়ে দোয়ার প্রার্থী হয়েছে প্রত্যেকের বরের আশা তুমি পুরা করে দাও, গোটা পৃথিবীর মুমিন মুসলমান এবং ভালোবাসা মহাব্বতের মানুষগুলোকে তুমি কবুল করে নাও, যেই যে আশা নিয়ে দোয়া চায় এবং দোয়া চেয়েছে তাদের সবার মনের আশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমার কাছে এখন একজনের জন্য দোয়া চেয়েছে, ইয়া রাব্বাল আলামিন ওনাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মেহেরবানি করে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সেই আশা তুমি পুরা করে দাও, আজকের দোয়ার খবর শোনার মদিনায় তুমি পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দয়া করে ক্ষমা করো মনিব মামা, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার, কহিবার নাহি কিছু আমি গুনাগার, সব কিছু মেনে নেব পরোয়ার দেগার, ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে, ছোট বড় সব কাজে কর মেহেরবানি, তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি, ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যু তো দশার আগে জীবনের গুনাগুলি তুমি মাফ করে দিও, আল্লাহ গো সাকারাতের বিছানায় শুয়ে যাওয়ার আগে তোমার হাবিবের সবচেয়ে প্রেমিক হওয়ার তৌফিক তুমি দান করে দিও, যেদিন সাকারাতের বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে সে হাজির হবে গো, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়াও, আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও, মধুর ওখানে বাট ঘোরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।